চা বাগানে লেপার্ড মারল হাতি, সুরে পেঁচিয়ে গাছ থেকে লেপার্ডকে টেনে হিঁচড়ে নামিয়ে মারল দাঁতাল। মালবাজারের বেদগুড়ি চা বাগানের ঘটনাতে আতঙ্ক ছড়াল। ৩১ নম্বর জাতীয় সড়কে সাবধান, হাতিকে দেখে স্যালুট বা সেলফি নয়, না হলেই বিপদ। জাতীয় সড়কে হাতির পায়ে পিষ্ট হয়ে এক নিরাপত্তা রক্ষীর মৃত্যুর পর শনিবার পেট্রোলিং শুরু করে বন দপ্তর। বনকর্মীরা সচেতন করেন বাইক আরোহী এবং গাড়িতে চড়ে যাওয়া পর্যটকদের। সাবধানে চলতে বলছি, আস্তে আস্তে চলার জন্য বলছি, পাশাপাশি বাইক নিয়ে যারা চলছেন তাদেরকে বলছি যাতে তারা কোনো বড় গাড়ির সাথে সাথে চলে, একা একা এই জঙ্গলটা যাতে অ্যাভয়েড করে একা একা চলাটা, সেটাই আমরা। হাতি যদি ফট করে বেরিয়ে যায় তখন কি সতর্ক করছেন? কোনো সেলফি তোলা বা এই ধরনের কোনো রকম কাজে যাতে এখানে কেউ না দাঁড়ায়। মানুষ না হয় সতর্ক বাণী শুনল, কিন্তু কোনো প্রাণীর কানে কথাটা গিয়েছিল কি? এই লেপার্ডটির কানে যে যায়নি সেটা স্পষ্ট, না হলে এমন বেঘরে প্রাণটা দিতে হতো না। ঠিক কি ঘটনা ঘটে? রবিবার এই চা বাগানে হাতির হানায় মৃত্যু হয় পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ডটির। ছুটির দিনে মালবাজারের বেদগুড়ি চা বাগানে বেড়াতে এসেছিল হাতির দল। হঠাৎই এক দাঁতালের চোখে পড়ে আশেপাশে ঘোরাঘুরি করছে একটি লেপার্ড। হাতি দেখে তৎপর করে গাছে উঠে পড়ে লেপার্ডটি, তাকে সুরে পেঁচিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে মারে দাঁতালটি। গাছের গায়ে লেপার্ডের আঁচড়ের দাগ এখনো স্পষ্ট। এক হাতি ইধার আ রহা থা, দেখা বাঘ কো, তো বাঘ তো হাতি কো দেখ কে উপর উঠ গিয়া গাছে। হ্যাঁ, গাছ মে উঠ গিয়া। গাছ মে উঠনে কে বাদ হাতি জব দেখা উস তো সুর সে নিচে উতারা, উতার কে ইহীঁ পর স্পোর্ট কর দিয়া বাঘ। ডালের মধ্যে বা গাছের শাখার মধ্যে আঁচড়ের দাগ পেলাম আর কি। সারা বাগানটাই হাতি পায়েছে, আমাকে ওখানেও পায়েছে। এই প্রথম কোনো চা বাগানের হাতির আক্রমণে চিতাবাঘের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মালবাজারের বেদগুড়ি চা বাগান থেকে অরূপ বসাক, ২৪ ঘন্টা।